সুয়ুতি এইচডি মিডিয়া সুন্নিয়তের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। হে আমার পর্দারালের মা বোনেরা, আপনারা কি আল্লাহকে ভয় করেন কিনা? আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম। বলে হুজুর, অবশ্যই আল্লাহরে ভয় করি। আপনার গড় লাভে না, আল্লাহরে যত ভয় করে। আমি মহিলা আল্লাহরে তার চাইতে বেশি ভয় করি। হে আম্মুজি, আল্লাহকে যদি আপনি ভয় করেন কেমনে আপনি বেড়াইতে সামনে দান? বলে হুজুর, চাইলে কি তো হয়েছে, আপনি বাজারটা করে দিলে আমার স্বামীর উপকার হয়। আল্লাহ কই উপকার তো হয় না। একটা মহিলা যখন বাজারে মহিলা হইয়া যায়, রাস্তায় চলে যায়, একটা মহিলার একটা নারীরে যখন চল্লিশ বেড়া দেখে, ওই মহিলা দায়ুস হয়ে যায়। আর দায়ুস লাইয়া দখলুল জান্নাতা, দায়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। এবার চিন্তা করেন, আপনার মা আপনার বউ আপনার বোনেরে চল্লিশটা বেড়া দেখছিনি, জান্নাতে যাইব ওয়াজটা বেশি করা হয়ে যায়। আনোয়ার বের মাদক কইছিল গত বছর আনোয়ারের কথা, এবার বেরিয়ে যাইয়ে কইয়েন যে এই বেড়ারে আইন আগামী বছর কইব। হুজুরের আনতা আপনার বিরুদ্ধে কোনের লেগে? একটা মহিলার কয় প্রকার, কয়জন মানুষ দেখলে মহিলা জাহান্নামী হয়? চল্লিশ জন বেড়া মানুষ দেখলে একটা মহিলা জাহান্নামে চলে যাইব, দায়ু সয়া যাইব। আবার কিছু কইছে, 90 জন কও কি রে, 99.9% কও। নব্বই জন এতে বেড়া ঘুমায় থাকে ঘরের ভিতরে, তার বউ ফোলার লয়ে বাচ্চার লয়ে যায় কিন্ডার গার্ডেনে দিত। হ্যাঁ, বয়ে থাকে ঘরের ভিতরে, তার বউ একা একা যাই দিয়ে মার্কেট করণের লেগে মুরাদনগরে, ভাই ঠিক আছে নি? আবার হুজুর ইয়া করে, এই যে মহিলারা বাজার করে পুরুষের বাজার টানে, মানে বউ বাজার থেকে দামাদামি করে কিনে আর দামে ব্যাগগুলো খারিয়ে থাকে লোন চুর মতো, আছে না নাই? কোথায় গেল পদ্মা আর কোথায় গেল শরম, সমাজেতে চলছে ফ্যাশনের গরম, এমন সাজে সাজে তার সামনে এনে আয় না, কে বউকে শাশুড়ি চিনা তো যায় না। 2020 সাল কয় সাল? ফেব্রুয়ারি মাসের 20 তারিখ আমি মাহফিলে গেছি গুয়াহাটিতে, তো কলকাতা এয়ারপোর্টে আমার তো ওই ট্রানজিট করে ইয়া লাগাইছে, আমার বিমানের টিকিট কাটতে হয়েছে আগরতলা থেকে কলকাতা, কলকাতা থেকে গুয়াহাটি। তা আমি কলকাতা এয়ারপোর্টে এনে তার হুজুর মানুষকে একটা চিনেন, হিন্দু টিন্দু বেশি, তা আমি মুখটারে মাস্ক দিয়ে দুইটা মাস্ক লাগাইছি, একটা মাস্ক লাগছি মুহে, একটা চোখের থেকে নাক পর্যন্ত ঘোরা দিয়ে আমি নিরালে শুয়ে রয়েছি। এক বেড়ি মানুষ, আমি তো আর খেয়াল করছি আমি ঘুম, আমার লগে দিয়ে বসছি, এবার ঠিক লগে কলকাতা এয়ারপোর্ট অনেক বড়, এটাতে পাশে দিয়ে বসছে, আমি বুঝছি না, আমি আমার মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখছি, মোবাইল চুরি হয়ে যাওয়ার চিন্তা করে মোবাইলের বুক ফোকাইলে ঢুকিয়ে রাখছি, এরা একে পরে তখন অ্যালার্ম হয়েছে, আমি উঠছি উঠতাম মস্ত মস্ত দিয়ে, আমি উঠছি একটা মহিলা, মহিলা ঠিক আছে, যাক আমি লগ লোক উঠে গেলে শেষ। আমি যে একবারে বেড়ির দিকে চাইছি, আমার মনে গোসল তিনবার মনে হয় গন লেগে হর হয়েছে, কারণ এ মহিলার যে পোশাক, মুরব্বী মহিলা, এর শরীরের মানে কি বলবো, আমাদের বাংলাদেশের মা বোন তো সালোয়ার কামিজ বলেন বা বিভিন্ন কাপড় বলেন এগুলো পড়ে, আমার মনে হয় যে আমরার মহিলা মা বোন যারা একটা কাপড়ে যদি এটার 20 টুকরা করার পরে দিয়ে একটা টুর কইব, এ টুরকা দিয়ে এ বেরিয়ে এক কাপড় পরছে, আমরা নাউজুবিল্লা বলতে মন চাইল না, বিধর্মী, এরা কি অন্য ধর্মাবলম্বী বিধান, এরা এদের কাপড় পরিবর্তন করছে। এবার আসেন আমরা ধর্মের তারার অবস্থা জানবেন, আমি প্রথম যখন 2018 সালে ইন্ডিয়াতে মাহফিলে যাই, আমাদের কুমিল্লা বিবিরবাজার এয়ারপোর্ট, বিবিরবাজার বন্দর দিয়ে ঢুইকা 100 টাকা নিয়ে আমি গেছি প্রথমে সোনামুড়া বাজার, ওই বাজার থেকে আমি তো আর বুঝি না যে ডাইরেক্ট গাড়ি নিয়ে যাওয়া লাগবে, ওই বাজার থেকে আমি উঠছি ছোট এগুলা প্রাইভেট কারের মতো এগুলা দিয়ে টানে মানুষ, এটার ভিতরে বসলাম সামনের সিটে, তারা সামনের সিটে তিনজন লয়, কয়জন? তিনজন। তা আমি তো বসছি মোটামুটি কইরা, আমার ডাইন দিক দিয়া ফ্যান ফরা মাথা, গেঞ্জি ফরা, ক্যাপ ফরা মাথার ভিতর, আমি বেড়া মানুষ, আমি বইলে সামনে আমি বসছি, আটকা ড্রাইভারে ফিসন ফুরে সারণে আইন না ফিসন দিয়ে দরজাটা খুললে এক বেড়ি এনে তুলছে,
এ বেডি বসে আমার বাম দিকে, আমি কই যাক মহিলা দাম তো ভাই, আমি আপনার কয়জন 200 টাকা দিই, ওনাকে নেওয়ার দরকার নেই, কহজুর লয়ে এলাইছে, ওনার কিছু করেন না। চিন্তা করলাম কেমনে যামো, যাক ডাইন দিকে টোটো বেড়া মানুষ, একটু এদিকে চাপ দিয়ে গাড়িটা টান দেওয়ার পরে এটা আমার দিয়ে এমনি বাম দিকে তখন ফিরে চাইছে, এই ভাই একটু আপনি ওইদিকে চাপ দেন না, আমি কে সার দেয় এটা তো বেডি, এটা কি মহিলা মহিলা গেছে সিল মারতে মারতে ইন্ডিয়ার, এর লাগে 2022 সাল আর 23 সাল ইন্ডিয়ার দিকে খাওয়া হয়ে দিতেছে, যাইও না আল্লাহ বোঝার তো একজন নিয়ত করছি। মার্চের 18 তারিখ নিউ জলপাইগুড়িতে একটা মাহফিল আছে, ইন্ডিয়া কইরা হযরতে খাজা গরিবের আমাদের দরবারে যাম, ওনার নাম তো আতাই রসুল, অনেকে বলে আতাই রসুলের দরবারে গেলে নাকি রসুলের দরবারে ডাকবে, এর লাগে যাবো আর কি, আল্লাহ কবুল করো আস্তে আমিন করেন আর রসুলের কোন আমিন, ছয় রজব প্রত্যেক আরবি মাসের 6 রজব মাসে খাজা গরিবের আমাদের দরবারে হাজার হাজার বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করে, অনেকে আয়া তো কয় যে খাজার দরবারে গাঁদা টানে, একটা মার ফুটে দেখাইতে পারবে না খাজার দরবারে গাঁদা টানে, খাজা গরিবের নামাজের দরবারে আপনি ফজরের নামাজের আগে দিয়ে উঠে দেখবেন হঠাৎ করে আওয়াজ হইতেছে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, গাঁদা টানে কই নবীর না সালাম দেয়, ওনার এরিয়াতে সিগারেট পর্যন্ত খাইতে দেয় না, একটা আছে না কিমিয়া জি জানি, ইয়া কিন্তু এলাকাতে এগুলা বইলাম, আমি কারোর নাম লয়ে করতে চাই, আল্লাহ এই নবীজি কইছে ওলামা হুম শাররুম মান তাহতা আদামি সামি, কেয়ামতের আগে জমিনে নিকৃষ্ট হইবা আলেমরা তার মতো হুজুর, এ কথা বলেন না কেন, আমার বায়রা বাবারা বন্ধুরা এর জন্য আল্লাহকে ভয় করা লাগবে, ভয় করার মতো ভয় করবেন যেন আল্লাহ পাক রাব্বুল আলামিনকে আপনি সুন্দরভাবে দুনিয়া এবং আখেরাতে পেয়ে যান। এবার নবী আমার ডাক দিয়ে বলে উম্মত, ও আমি নবীর উম্মতের দলেরা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় তাহলে আল্লাহকে যদি তোমরা খুশি রাখতে চাও, হুজুর আল্লাহকে কিভাবে খুশি করব, নবীজির হাদিস শরীফের মধ্যে নবী আমার বলতেছেন আল্লাহকে খুশি রাখার জন্য তোমাকে একটা কাজ করা লাগবে, নবী গো কি করা লাগবে, কলেন নবী সঙ্গম জবান খুলে উচ্চ কণ্ঠে জুড়ে জুড়ে পড়ে আল্লাহু আকবার, ইয়া রাসূল আল্লাহ, আল্লাহকে কিভাবে রাজি খুশি করবো আপনি নবীর কাছে জানতে চাই, নবী আমার ডাক দিয়ে বলে আল্লাহকে খুশি করতে হইলে রেদার রব্বি ফিরিদাল ওয়ালিদি, কেউ যেন তার মা বাবাকে সন্তুষ্ট করে, কেউ যদি তার মা বাবাকে সন্তুষ্ট করে আমার আল্লাহ তার প্রতি রাজি খুশি হয়ে যায়। হে বাবা, আনোয়ার ভাই ঘরের মধ্যে যাওয়ার পরে বলছে হুজুর গত বছর আমার মা আপনার আলোচনা বড় পছন্দ কইরা, আমার গত বছর আপনার দাওয়াত দেওয়ার কথা বলছে, হুজুর আমার মা মারা গেছে আপনার আলোচনা শ্রবণ করতে পারে না, আনোয়ার ভাই বলছে ওনার একটা কাকা মারা গেছে 7 মাস হয়, একজন মারা গেছে আজকে 5 দিন হয়ে যায়, হায় রে এ মানুষগুলা যে কবরে চলে গেছে এদের সন্তানদের মনের মধ্যে শান্তি নাই, হুজুর কেন নাই, কারণ তারা তো আল্লাহকে খুশি করার জন্য তাদের বাবা মারে খুশি করতে পারবে না, কেন 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 পারবে না, কারণ তাদের বাবা কবরে মা কবরে চলে গেছে, এ সন্তানেরা কেমনে পারবা, একটাবার চিন্তা করো, নবী আমার ডাক দিয়া কয় দুনিয়ার জমিনের মধ্যে কোনো সন্তান
সন্তান যদি তার মা বাবার রাজি খুশি করতে চায়, তারা যেন দুনিয়া জমিনে আম্মা আব্বা জীবিত থাকা অবস্থায় আম্মা আব্বার মনের মধ্যে তাদের স্থানটা করে নেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন করে মনের মধ্যে স্থানটা করে নিব? ও সন্তান, নোয়াগাঁও এলাকা, কামাল্লা এলাকা, মুরাদনগর এলাকা সহ সারা বাংলাদেশে এমন কুলাঙ্গার সন্তানের অভাব নাই যে সন্তানগুলা স্ত্রীর কথা শুই না, মা বাবার ভাব দেয় না, আসে না নেই। ও মুসলমান শুধু এমন নয়, এমন কত কপাল পড়া সন্তান আছে যারা লক্ষ লক্ষ টাকার মালিক হওয়ার পরেও তাদের মা তাদের বাবাকে, তিন ভাই যদি হয়, আম্মা আব্বা এক সপ্তাহে ঘরে খায়, এক সপ্তাহে ঘরে খায়, এক সপ্তাহে ঘরের মধ্যে খায়, এ সন্তান কেন 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 তোমার মা বাবা এমন করে খায়? হুজুর কেন খায় জানেন? একটাই কারণ, একটাই কারণ, আমরা আমার মা বাপরে খাওয়াইতে বড় কষ্ট হয়, বুঝ লাগে সরে আব্বা, তোমার মা তোমার বাবা তোমার কত কষ্ট করে মানুষ করছে, ঘরের মধ্যে যদি তিন টুকরা মাছ রান্না করতো তোমার মা তোমার আব্বারে একটা টুকরা দিত, তুমি সন্তানকে একটা টুকরা দিত, তোমার মা জননীর মাছের টুকরাটা মা খাইতো না, মা মাছের টুকরাটা রাইখা দিত আমার ভূতে, রাত্রবেলা মজা কইরা খানা খাইব, মা জল দিয়া খানা খাইত, কিন্তু তুমি সন্তান তোমার মা জননীরে তুমি জুদা করে দিছ। এ সন্তানের দল, এ নোয়াগাঁওয়ের বাবার বন্ধুরা, হে নবীর উম্মতের দলেরা, একটাবার কি তোমার চিন্তা হয় না কেমনে তুমি তোমার ওই মা জননীরে জুদা করে দিলা, কেমনে রে সন্তান তোমার আব্বাটারে তুমি কষ্ট দিয়া ঘর থেকে বাইর করে দিলা, তুমি কি একটাবার চিন্তা করো নাই তোমার বাবা ক্ষেতের মধ্যে কাজ করতে করতে আব্বার মাথা ব্যথা হয়ে গেছে, পায়ের ব্যথা হয়ে গেছে, রাত্রবেলা ঘরে এসে পাউডারে খাটের লগে আসার দিছে, আব্বা বড় কষ্ট পাইছে, আজকে জানি না কোন সন্তান জানি এমন আব্বা হারা, তুমি লাখ লাখ টাকার মালিক হইতে পারো কিন্তু তোমার বাবা কবরে চলে গেছে, তোমার আব্বা জান তোমারে কত কষ্ট করে মানুষ করছে, তোমার বাবা জান তুমি সন্তানরে দামি জুতা কিনা পরাইছে কিন্তু আব্বা জান যে জুতাটা পরছে পড়তে পড়তে জুতার তলাটা খাওয়া হইয়া গেছে, আব্বার পাটা মাটির লগে রাস্তার লগে লাগতে লাগতে আব্বার পাটা পর্যন্ত গা হইয়া যাইতো, কিন্তু তুমি সন্তানকে দামি জুতাই না, রাত্রবেলা দিলে তুমি খাটের মধ্যে জুতা পইরা পইরা নাসানাসি করতা, আজকে তুমি লক্ষ টাকার মালিক কিন্তু তোমার আব্বারে 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না, আজকে তুমি 1000 টাকার মালিক কিন্তু তোমার মারে 500 টাকা দিয়ে একটা কাপড় পরাইতে পারো না, হে সন্তান একটা বার তোমার কদমে হাত দিয়ে বইলা যাই, কোন সন্তান যদি এমন মা বাপ কবরে যায় থাকে একটাবার অন্তরের মধ্যে দোয়া করো আল্লাহ যেন তোমার মা বাবার গুনাহ মাফ করে দেয়। আর যাদের যাদের মা বাবা আছে এখান থেকে বাড়িতে যাইবা, যদি জুদা কইরা দিয়া থাকো আব্বা আম্মা দুইজনের কদমগুলো আন্দা কইরা ধরবা, দুইটা ডাক দিয়া কইবা মা ও আব্বা জান আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন, দেখবেন আপনার মাও কান্দে আপনার বাবাও কান্দে, কি ও মা কি গো বাবা আপনি কেন কান্দেন, বলে কান্দি কেন এতদিন সন্তান মনে কষ্ট দিছ, কষ্টে কান্দতাম আজকে পায়ে ধরে মাপ চাইছ, আমি মার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে এই জন্য আমি মা জননী কান্দি, এ ভাই একটাবার তুমি চিন্তা করো, তুমি যদি তোমার মা বাবার পায়ে ধরে মাপ চাও আমার আল্লাহ পাক তোমারে মাফ করে দিবে, তুমি কি একবার মনে মনে চিন্তা করো না তোমার মা তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করেছে, হে ভাই যা আম্মা আব্বার কদম ধরতে তোমার কষ্ট হয় কিন্তু নবী কয় সন্তানের দল যদি তোমার মা বাবা বেঁচে থাকে পারলে মাঝে মাঝে মা বাবার কদমের মধ্যে চুমা দিবা, ইয়া রাসূলুল্লাহ কেন গো আমার নবী ডাক দিয়া কয় আম্মা আব্বার কদমে চুমা দিলা তো আল্লাহর জান্নাতের চৌখাটের মধ্যে চুমা দিলা, হে মুসলমান ইমানদার আমি যদি জিজ্ঞেস করি নোয়াগাঁওয়ের মানুষ কোনোদিন আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিছনি, হুজুর চুমা দিব কি, দুই আম্মা আব্বার পাও ধরে সালাম করতে আমার কষ্ট হয়, আল্লাহর দোহাই লাগে আম্মা আব্বার পাও ধরলে সন্তান ছোট হইয়া যায় না, দে দে যুবক ভাইয়েরা দাও না পারলে তোমার পাও আমার সামনে দাও আমি আমার জিব্বা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিমু, তবু যদি তুমি তোমার মা বাবার আঘাত দিয়া থাকো এখান থেকে বাড়ির মধ্যে যাইয়া
আম্মাব্বার পাটা জড়ায়া দইরা চোখের পানিগুলা ছেড়ে দিয়ে কান্দবা যতক্ষণ না পর্যন্ত তোমার মা বাবা বলছে তু তোমারে মাফ কইরা দিছি অতক্ষণ পর্যন্ত তুমি সন্তান মা বাবার কদম ছাড়বা না অনেকের মন খারাপ হুজুর আমি বাড়িতে যামু আমার বাবার পায়ে ধরে কেমনে আমি মাপ সামু আমার বাড়িতে আব্বা নাই আব্বা অন্ধকার কবরে শুয়া রইছে আনোয়ার রে জিগাও আনোয়ার তো আজকে বাড়িতে যায় আমার কাছে যায় পায়ে ধরে মাপ চাইতে পারত এর কলজাটা ফাইটা যাইতেছে হুজুর বাড়িতে যে আমি কেমনে আমার মায়ের পা ধরমু আমার মাটা কবরে শুয়া রইছে হে সন্তানের দর আগে বাড়িতে আসলে একটু দেরি যদি হইতো তোমার মা ঘরের দরজার মধ্যে বইসা থাকতো হে সন্তানের দর তোমার আব্বার বারবার রাস্তায় পাঠাইতো পুত্রা নিয়ে একটু দেখা রাখেন লক্ষ্য করে তাকে দেখো তোমার মা কবর দেশে শুয়া রইছে আজকে তোমার মা নাই কেউ তোমার জন্য একবারও খবর নেয় না আজকে তোমার মা যে নাই তোমার মা কবর দেশের মধ্যে যা যে শুয়া রইছে ঘরের মধ্যে গেলে তোমার বউ বউয়ের মতো ঘুমায় সন্তান সন্তানের মতো ঘুমায় একটা বার তোমার জন্য কোনো খোঁজ খবর নেয় না তোমার মা কবরে কেমনে খবর নিব হে সন্তানের দল যাদের মা বাবা কবরে গেছে মাপ পাওয়ার যেহেতু সুযোগ নাই মাপ চাওয়ার মতো যেহেতু কোনো সুযোগ নাই আল্লাহর নবী কয় কোনো সন্তানের মা বাবা যখন কবরে চলে যায় ওই সন্তান যেন আমার আল্লাহর কাছে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা বলা মাপ চাই মাপ চাইতে দেরি চোখের মণিকুটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করলে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয় সন্তান যাদের মা বাবা কবরে আল্লাহ যেন মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দেয় ওরে দরজাটা খুলতে কে যাই দুকা কে জানি বলছে এলে নাকি খোকা বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে সবাই আছে শুধু মানে শুধু বাবা নে শুধু মানে শুধু বাবা নে চশমাটা পরে আছে বালিশের কিনারে গায়ের জামাগুলো ঘরে ঘরের কোণেতে বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে সবাই আছে শুধু মা নেই শুধু বাবা নেই শুধু মা নেই শুধু বাবা নেই হে মুসলমান হে নবীর উম্মতের দলেরা আজকে অনেক সন্তান আছে আপনার মা নাই আজকে অনেক সন্তান আছেন আপনার বাবা নাই আখিরে মুনাজাতের মধ্যে আম্মা আব্বার জন্য পড়ান খুলে খুলে দোয়া করবেন আল্লাহ যেন আপনার মা বাবারে মাফ করে দেয় সন্তান শোনো 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 নবী রহমাতাল লিল আলামিন নবীজি একদিন মসজিদে নববীর মধ্যে বসা আমার নবী রহমাতাল লিল আলামিন নবীজি হঠাৎ করে মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় গেছে আর ডাক দিয়া বলে সাহাবাই কেরাম তোমরা মসজিদকে ফাঁকা করে দাও যখন ফাঁকা করে দেয় আমার নবী রহমাতাল লিল আলামিন নবীজির নবীর গায়ে মুবারকের চাদর মুবারকটা নবীজি বিছিয়ে দিলেন অতঃপর একজন বুড়া মহিলা হাতের মধ্যে লাঠি ভর দিয়ে দিয়ে সামনের কাতারে আইসা নবীর চাদর মুবারকের উপরে বৈশা গেছে আর যখন বৈশা যায় রে বাবারা আমার নবী রহমতে নবী ওনার সামনে দাঁড়িয়ে আছে অল্প কিছুক্ষণ বসার পরে ওই মহিলা যখন সেখান থেকে চলে যায় সাহাবায়ে কেরাম প্রশ্ন করি আর রাসূলুল্লাহ ও মায়ার নবী ও দয়াল নবী আপনার কাছে জানতে চাই এ মহিলা কে যাকে আপনি এত সম্মান করলেন নবী বলেন উনি আমার আপন মা নয় উনি হলো আমার দুধমা যার নাম হলো হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়া রাসূলুল্লাহ দুধমার এত সম্মান করলেন আমরা আমার আপন মারে কত সম্মান করব নবী আমার চোখ মুবারকের পানি মুবারকগুলো ছেড়ে দেয় নবী আমার চোখ মুবারকের পানি মুবারকগুলো যখন ছেড়ে দেয়
সবাই কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী আপনি কেন চোখ মুবারকের পানি গুলো ছেড়ে দিলেন সবাই কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ আপনার মা তো কবরে আপনার বাবা কবরে চলে গেছে আপনি নবী আপনার মা বাবার জন্য কেমন কি করলেন সবাই কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ হাল বাকিয়া মিন বিরি আবু আইয়া শাইউন আবার রুহুমা বিহি বাদা মাউতিহিমা ও নবীজি আপনার কাছে জানতে চাই আমাদের আম্মা বা ইন্তেকাল করার পরে আপনি বলেন না আমরা সন্তানের কোনো দায়িত্ব আছে কিনা হে নোয়াগাঁওয়ের মানুষ আপনি মনে করছেন আপনার মা বাপ বেঁচে থাকা অবস্থায় আপনার মা বাপরে আপনি ভাত খাওয়াইলে মনে হয় দায়িত্ব শেষ মা বাপরে কাপড় দিলে মনে হয় দায়িত্ব শেষ না রে সন্তান না আম্মা বউ অসুস্থ হইলে ওষুধ বড়ি দিলে মনে হয় দায়িত্ব শেষ না রে সন্তান না আম্মা আব্বারে অসুস্থ অবস্থায় ফলমূল খাওয়াইলে আপনার দায়িত্ব শেষ সন্তান সারা বছর তো 1 কেজি আপেল কিনা খাওয়াইলা না কিন্তু অসুস্থ হইলে তুমি তোমার মারে কমলা খাওয়াও তোমার মারে আপেল খাওয়াও সুস্থ থাকা অবস্থায় না ফল খাওয়াইবা মা অসুস্থ হওয়ার মতো কোনো সম্ভাবনা থাকবে না কিন্তু সন্তান অসুস্থ হইলে ফলটা বেশি খাওয়ানোর কারণ হলো জাগার ভাগটা বেশি নেওয়ার লাগে জাগার ভাগটা বেশি নেওয়ার জন্য হে মুসলমান ইমানদারের দলেরা আপনাদের সবার কাছে আমার আবদার না না সাহাবাই কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনার কাছে জানতে চাই আপনি নবী বলেন না আমাদের মা বাবা ইন্তেকাল করার পরে কোনো দায়িত্ব আছে কিনা অবশ্যই 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 আম্মা আব্বা ইন্তেকাল করার পরে দায়িত্ব আছে নবী কয়টা দায়িত্ব নবী বলেন আম্মা আব্বা ইন্তেকাল করার পরে একটা সন্তানের উপরে 5টা দায়িত্ব ইয়া রাসূলুল্লাহ 5টা দায়িত্ব কি কি আপনি নবীর কাছে জানতে চাই আমার নবী বলে 1 নম্বর আসসালাতু আলাইহিমা আম্মা আব্বা মারা যাওয়ার পরে আম্মা আব্বার জন্য দোয়া করা দোয়া কি করা আমরা এলাকাতে আসিনি মরিয়া দেওয়ানের পরে জানা দাঁড়া দেওয়ানের পরে লাশটা লিয়ে দমুন মারে টুকুর করে আছে না দোয়া বলে নাই বলে হাদিস শরীফটা দা শোনায় দিয়ান এ মিডিয়ার মাধ্যমে শুনতেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা ইজা সাল্লাইতুম আলাল মাইয়্যিতি ফাখলিসু লাহু দুআ যে কয় দোয়া নাই অনুবাদকে কইতাম না এর নিয়ে শুধু হাদিসটা নিয়ে শোনায়া কইয়ান বলে হুজুরে কইছে এই হাদিসটার অনুবাদ রাখতে কই দিই কে বসছে না আচ্ছা তাহলে অনুবাদ কইয়া দিয়ে দেয় হুজুররা হুজুর একটু কইেন তো আমার অনুবাদ হয়নি আল্লাহর হাবিবের হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইজা যখন সাল্লাইতুম তোমরা নামাজ আদায় করো আলাল মাইয়্যিতি মৃত ব্যক্তির জন্য ফাখলিসু লাহু দোয়া অতঃপর তার জন্য দোয়া করো এখানে ফা আছে না হুজুর একটা ফাখলিসু লাহু অতঃপর দোয়া করতে কইছে এনে কি কইছে মারি দেওয়ার পরে দোয়া করতে আরে বেটা শুনোস না আমার কথা শুনো অনা অনা আসেনি দোয়া আমার কথা দোয়া আসেনি করবেন নি দোয়া কদিন পরে কইব সন্ধ্যা 8 টাকা তারাবি 20 টাকা তারাবি কমাইতে কমাইতে 8 টাকা টানছে না এগুলা তুইলা দিয়ে লাভ কি এদেরকে জিগেন তো এরকম 7 দিন না করিও না এটা জায়েজ নাই 40টা করিও না এগুলা জায়েজ নাই আবার যদি কয় যে তারা মাদ্রাসার ভিতরে 2টা গ্রাইন্ডে দিয়ে লেবো এখন কি মাদ্রাসা আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন কিটা কবুল করতে জানাদার পরে দোয়া আর করতেন না কোনোদিন কি করতেন না আল্লাহ কবুল করেন জোরে পড়েন আমিন নবী বলেছেন দোয়া করার জন্য আমরা দোয়া করব পড়েন ইনশাআল্লাহ পড়েন ইনশাআল্লাহ আমার বায়রা বাবার বন্ধুরা তাইরা আম্মা আব্বা ইন্তেকাল করার পরে সন্তানের উপর দায়িত্ব কয়টা
দুরেকন কয়টা সে পাঁচটার কথা বলে আমি আমার আলোচনা শেষ করব নবী আমার বলেন আসসালাতু আলাইহিমা আম্মা আব্বার জন্য দোয়া করা ওয়াল ইস্তিগফারুলাহুমা আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করা দেখবেন আপনারা এলাকাতে কত সুন্দর করে ফতোয়া দেয় 10 জন 15 জন হুজুর দিয়া দেয় কোরআন খতম পড়াও এডি কই ফাইছো কি লাগে আম্মা আব্বা লাগে গুলা করাও নিজে পড়লে সওয়াব বেশি এ ব্যাকল নিজে পড়লে সওয়াব বেশি এটা আমরা জানি কিন্তু 10 15 জন হুজুর দিয়া কোরআন খতম পড়ায়া আমরা ক্ষমা প্রার্থনা করি কারণ আমি যে গাইরে আলেম আমার দোয়া কবুল হইব কিনা এটার কোনো গ্যারান্টি নাই কিন্তু আলেম ওলামা দোয়া করলে ওনাদের দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আছে কারণ ওনারা হইল ওলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া কথা কোন না ঠিক না বিঠি আম্বিয়া কেরামের ওয়ারিস এজন্য তাদের দোয়া কবুল হইব এর লাগে ওয়াল ইস্তিগফারুলাহুমার খাতিরে আলেম ওলামা দিয়া দোয়া পড়া গরিব গুরমা খাওয়াইয়া দোয়া করা নবী আমার বলে এবার তিন নম্বর দায়িত্ব ওয়া ইনফাজু আহাদিহিমা এতক্ষণ পর্যন্ত দোয়ার কথা কনে ঠিকই ঠিক ঠিক কইছ এবার দেখবা নিজের গায়ে ফরব নবী কয় ইনফাজু আহাদিহিমা আম্মা আব্বার জন্য তোমরা দোয়া করার পরে ক্ষমা প্রার্থনা করার পরে আম্মা আব্বার ওয়াদা পূরণ করবা বাপে মরার আগে ঋণ লাগে গেছে জাগা জমি বাক করার আগে আগে বাপের ঋণ দিবা মা বাপ মরার আগে নিয়ত করছে হজ করবো হজ করতে পারে নাই ফলে এ জাগা জমি বাঘ করার আগে এ জায়গা থেকে বেচ্ছে আগে আব্বা আমার হজটা বদলি করে দিবা আর নসে ফুদ দাবি কর তুমি সন্তান নয় তুমি জালেমের কাতারে উঠবা বাবুরে মা বাপ মরা সাত দিন না দিতে না দিতে জায়গা জমি সব বাঘ করা শুরু হয়ে গেল আছে না নাইও নবী আমার বলে শুধু তাই নয় তাই নয় তাই নয় ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা এবং তোমার মা বাবা ইন্তেকাল করার পরে তোমার মা বাবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক বজায় রাখবা ইয়া রাসূলুল্লাহ আর কি করব আপনি নবীর কাছে জানতে চাই নবী কয় ওয়া ইকরামু সাদিকিহিমা তোমার মা বাবার বয়সী মুরব্বীদেরকে সম্মান করবা কিন্তু অনকালার ফলাফান আব্বা মরে গেছে আব্বার বয়সী মুরব্বী যদি এলাকায় কোনো ফোংডামি সাংডামি করলে যদি ডাক দেয় গাঁটটা ফাঁক দিয়ে আপনি আমার থেকে ভালো বোঝেন আছে না নাই কিন্তু মুসলমান মা বাবা মারা যাওয়ার পরে মা বাবার বয়সী মুরব্বীরা সম্মান করলে আল্লাহ রাসূল কয় ওই মুরব্বী যখন কইব দেখছো নি আব্দুর রহিমের ফোলাটা আব্দুল করিমের ফোলাটা কত ভালা এ দোয়াটা করতে দেরি আপনার আব্বার কবর আজাব মাফ হইতে দেরি নাই সুবহানাল্লাহ জোরে পড়বেন না নবী রহমাতাল লিল আলামিন নবী বলে হে দুনিয়ার মানুষ শোনো 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 আমি নবী আমার দুনিয়াতে আগমনের পূর্বে আমার বাবাকে হারাইলাম আগমনের পরবর্তীতে আমার মাকে হারাইলাম তোমরা যদি দুনিয়াতে আল্লাহ প্রাপ্তি খোদা প্রাপ্তির রাস্তা পাইতে চাও তাহলে তোমরা তোমাদের আম্মা বার কদমে পড়ে যাও গোসে পাক পরপীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন দুনিয়ার জমিনের মধ্যে আমি আব্দুল কাদের দুনিয়ার জমিনে ওলি হইছি আমার মার দোয়ার কারণে আমার বাবার দোয়ার কারণে হযরতে মুজাদ্দাদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আমার বাবা আমি মুজাদ্দাদ আল ফেসানির এমন দোয়া করে দিয়ে গেছেন যে দোয়াটার কারণে আমি মুজাদ্দাদ আল ফেসানি জামানার মুজাদ্দাদ হতে পেরেছি ও বন্ধু হযরতে বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি উনি ওয়ারিশ করে দিয়ে যাচ্ছেন আমার যত ভক্তবৃন্দ থাকবে তারা যেন তাদের মা বাবার কদমের তলে পড়ে থাকে ইয়া রাসূলুল্লাহ কেন বলে কেন পড়ে থাকবে জানো কারণ একটা সন্তানের বেহেশতটা তার মা বাবার কদমের নিচে এবার হাজী মাইনউদ্দিন চিশতি বলেন শোনো 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 আমি আমার মা বাবার ব্যাপারে অন্য কোনো মন্তব্য করতে পারবো না আমার বাবা যান আমি মাইনউদ্দিন চিশতির একটা উপাধি দিছে যে উপাধির নাম হলো গরিবে নামাজ আমি মাইনউদ্দিন গরিব মানুষকে সহযোগিতা করতে বড় পছন্দ করতাম আর আমার মা বাবার এই গরিবে নামাজের উপাধিটা আমি মাইনউদ্দিনকে সারা জগতের মধ্যে পরিচিত করে দিয়েছে ও হাজী মাইনউদ্দিন ও ওস্তাপাক বড় পীর আব্দুল কাদের জিলানী ও বাহাউদ্দিন নকশবন্দি ও মুজাদ্দাদ আল ফেসানি আপনারা কেন জগৎ বিখ্যাত বলে আমরা জগৎ বিখ্যাত একমাত্র আমাদের মা বাবার দোয়ার কারণে আল্লাহ রাসূল পাওয়ার মাধ্যমে আপনাদের সবার কাছে জানতে চাই দুনিয়ার সফলতার জন্য আম্মা আব্বার কদমে সন্তান থাকার দরকার আছে না নাই এই সন্তানের দল বিদেশ যাইতে পারো না ব্যবসায় বরকত হয় না রোগ শোক ছাড়ে না সব কিছু বন্ধ করে দিয়ে আম্মা আব্বা দুইজনের পাউটার মধ্যে ধরে একটু ক্ষমা চাইবা দেখবা তোমার আম্মা আব্বা যদি দোয়া করে তুমি কোনো কাজের মধ্যে বাড়তি চেষ্টা করা লাগবে না আম্মা আব্বার দোয়ার বরকতে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমার সকল জায়গার মধ্যে উন্নতি সাধন করিয়ে দিবে এ সন্তান তোমার মা পান খায় পানের টাকাটা দিতে তোমার কাছে দ্বিধাদ্বন্দ্ব মনে হয় না রে তোমার মা কেন তোমার কাছে পানের টাকাটা চাইব তুমি সন্তান দ পারলে রাত্রবেলা আসার সময় একটু বেশি করে ফান আনবা মা যেন তোমার চেহারাটা দেখে একটা মুস্কি হাসি দেয়
আল্লাহর কসম 10 লাখ টাকা দিলে মার মুখে তো হাসি মুখ হবে না ফান খাওয়িন না মা বাপ রে মাত্র 20 টাকার ফান নিয়ে রাইতকে হাতে দিলে যত খুশি হইব কথা বলেন না ঠিক না বেচি এইজন্য আপনাদের কদমে হাত দিয়ে বলে যাই আর যারা মা বোন পর্দারালা শুনতেছেন আপনারা যারা স্বামীর সংসার করতেছেন আপনাদের যাদের শ্বশুর শাশুড়ি আছে আপনারা আপনার শ্বশুর শাশুড়িকে মার মতো জানবেন জামাইয়ের কাছে আইলে শাশুড়ি কোনো কিছু কইলে ফুডুর ফুডুর করে কানে লাগায় দিয়েন না কারণ তারা বুড়া মানুষ মুরব্বী মানুষ নবী কয় যাদের দাড়িগুলা পেকে যায় চুলগুলা পেকে যায় যাদের বয়সগুলা 50 55 পরে চলে যায় তারা ছোট্ট মাসুম বাচ্চার মতো হয়ে যায় এজন্য মুরব্বীরা কি করে তাদের মাথার মধ্যে এগুলা ঠিক থাকে না এজন্য মা বোন আপনার শ্বশুর শাশুড়ি আপনার মাথা গরম করে অনেক রকমের কথা বলতে পারে এই কথাগুলা কানের মধ্যে নিয়েন না স্বামীর কাছে কথা বইলা ঝগড়া সংসারে সৃষ্টি করেন না আপনার শাশুড়ি আপনার শ্বশুর যদি মাঝে মাঝে কোনো বিষয়ে যদি গরম হয়ে যায় আপনার মা আপনাকে ধমক দিয়েছে আপনার বাবা আপনাকে ধমক দিয়েছে এটা মনে করে আপনি চুপ করে থাকবেন আর থাকতে পারলে আপনি একজন সুন্দর সহধর্মিনী হিসেবে জান্নাতের মধ্যে থাকবেন আল্লাহ রাসূল এমন কোন মহিলা যদি সংসারের মধ্যে থাইকা তার শ্বশুর শাশুড়িকে মা বাবার মতো যাই না চলতে পারে আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই মহিলাকে জান্নাতের মধ্যে 70 জন হুরের সরদারিনী বানাইব আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে মা বাবাকে সম্মান করার মা বাবাকে ইজ্জত করার আম্মা আব্বাকে সম্মান ইজ্জতের মাধ্যমে আমাদের জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করো কারণ সন্তান আম্মা আব্বার কষ্ট দিয়া নামাজ পড়িনা কপাল কালা বানাইবা লাভ হবে না আম্মা পারে বাতনা দিয়া তুমি সন্তান তোমার শ্বশুর শাশুড়ি বড় বড় মাছের কল্লা খাওয়াইবা লাভ হবে না আম্মা পারে খানা না দিয়া আম্মা পারে ঈদে সন্ধে কাপড় জামা কাপড় না দিয়া তুমি যদি তোমার শ্বশুর শাশুড়ি মন খুশি করতে চাও আল্লাহর কসম তুমি সন্তান কোন উন্নতি সাধন করতে পারবে না আল্লাহর হাবিব এই জন্য সুন্দর করে কয় নবীর উম্মতের দল সাকাতুর রব্বি ফি সাকাতিন ওয়ালিদি যে ব্যক্তি আম্মা আব্বার মনে কষ্ট দিল সে স্বয়ং আমার আল্লাহরে অসন্তুষ্ট করলো আল্লাহর অসন্তুষ্ট করে জান্নাতে যাইতে পারবা না জান্নাতে যাইতে পারবা না জান্নাতে যাইতে পারবা না আশেক বলে বাবা কে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে নবী বলেন আমি সেবি নাই সেবিতে পারি নাই সেবিও আমার উম্মত সেবিও আমার উম্মত বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দেয় খানা রাজি থাকে রব্বানা নবী বলেন আমি করি নাই করিতে পারি নাই আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার খেদমত করিও আমার উম্মত করিও আমার উম্মত ও আল্লাহ যাদের মা বাবা কবরে তাদের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান মানাও যাদের আম্মা আব্বা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো যাদের আম্মা আব্বা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করো যাদের মা বাবা বেঁচে আছে আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো আল্লাহ যেন আমাদের মা বাবারে কবুল করে জবান বন্ধ রাইখেন না জোরে পড়েন আল্লাহুম্মা আমিন।